বন্ধুরা ওয়েলকাম টু ক্যালকাটা টাইম। বন্ধুরা আমি এই ভিডিওতে তোমাদের 5টি বিশ্ববিদ্যালয়ের আপডেট দিয়ে দেব এবং তার সাথে সিইউ কি করবে ক্যালকাটা বিশ্ববিদ্যালয় সেটিও কিন্তু জানিয়ে দেব। এই ভিডিওটি ক্যালকাটা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তো অবশ্যই দেখবে এবং তার সাথে প্রত্যেকটি কলেজের ছাত্রছাত্রীরা অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। দেখো ইতিমধ্যেই নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি NBU কিন্তু তোমাদের পরীক্ষার জন্য নোটিশ দিয়ে দিয়েছে, তারা অনলাইনে পরীক্ষা নিতে চায় এমনই কিন্তু জানিয়ে দিয়েছে। কিন্তু NBU নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অনেকগুলো নিয়ম রেখেছে যে নিয়মগুলো তোমাদের মানতে হবে পরীক্ষায়। হ্যাঁ, সেমিস্টার মোড অনলাইনে নিচ্ছে ঠিকই, কিন্তু তোমাদের কিন্তু এই নিয়মগুলো মানতে হবে। সেই প্রথম নিয়মটি হচ্ছে এই সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার এবং সিক্স সেমিস্টার UG এক্সাম যে উত্তরপত্র তোমরা লিখবে বাড়িতে বসে লেখো বা যেখানে বসে লেখো সেটি তোমাদের কলেজে এসে জমা করতে হবে। হ্যাঁ, এবং অনেক স্টুডেন্টরা কিন্তু বলেছে যে স্যার আমাদের বাড়ির থেকে কলেজ অনেকটা দূর, সেক্ষেত্রে কলেজের যে VC রয়েছে বা উপাচার্য রয়েছে তিনি জানিয়েছে তোমাদের এমন জায়গায় থেকে পরীক্ষা দিতে হবে যে জায়গার দূরত্ব কলেজের থেকে 2 ঘন্টা এবং তোমাদের যে প্রশ্নপত্র সেটা কলেজে এসেই জমা দিতে হবে। এবং কলেজ কর্তৃপক্ষ এটাও জানিয়েছে যেহেতু লকডাউনের সময় যানবাহন চলাচল ছিল না সেই জন্য আগের বছর অনলাইনে সাবমিট করতে হয়েছিল হোয়াটসঅ্যাপ ইমেলের মাধ্যমে, কিন্তু এবছর যখন লকডাউন নেই যানবাহন চলাচল শুরু করেছে, যানবাহন চলাচল চলছে, পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তখন কিন্তু তোমাদের তোমাদের উত্তরপত্রগুলি কলেজে এসেই সাবমিট করতে হবে, অর্থাৎ পরীক্ষার উত্তরপত্র তোমাদের কলেজে এসে জমা করতে হবে। এরপর চলে আসছি দ্বিতীয় নিয়মটি হচ্ছে 2 ঘন্টা টাইম দিয়েছে তোমাদের। এই যে সেমিস্টারে অনলাইন পরীক্ষা হবে এই জন্য তোমাদের মাত্র 2 ঘন্টা সময় পাবে তোমরা খাতা লেখার জন্য এবং তারপর তোমাদের কলেজে গিয়ে সেটি জমা দিয়ে দিতে হবে, সেটারও একটি টাইম বেঁধে দেওয়া হবে। 3 নম্বর, সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে অনলাইনে পরীক্ষা হলে কি সুবিধা হবে, অফলাইনে পরীক্ষা হলে কি সুবিধা হবে, অর্থাৎ স্বাভাবিকভাবে তোমরা যেটা বলতে চাও, মানে আমরা যেটা জানি অনলাইন মানে দেখে লেখা, অনলাইন মানে কিছু দেখে লেখা, তাই তো? একদমই ঠিক, অনলাইন মানে বাড়িতে বসে লেখা আর বাড়িতে বসে ছাত্রছাত্রীরা কিছু দেখে দেখেই লেখে। এবার 3 নম্বর যে পয়েন্টটি এখানে বলে দিয়েছে NBU-র পক্ষ থেকে সেটা হচ্ছে যে সমস্ত স্টুডেন্টদের পরীক্ষার খাতা হুবহু মিলে যাবে সেই সমস্ত খাতাগুলিকে ধরে ডিসিপ্লিনারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হবে, অর্থাৎ যে সমস্ত খাতা হুবহু মিলে যাবে টোকাটুকি বন্ধ করতেই কিন্তু এই নিয়মটি চালু করেছে এই বিশ্ববিদ্যালয়। এরপর আসছি 4 নম্বর, 4 নম্বরের যে গুরুত্বপূর্ণ জিনিসটি জানিয়েছে সেটা হচ্ছে পরীক্ষার খাতা কেন্দ্রীয়ভাবে দেখা হবে, পরীক্ষার খাতা কলেজে দেখা হবে না, পরীক্ষার সমস্ত খাতা ইউনিভার্সিটিতে স্থানান্তর করা হবে, ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেওয়া হবে, বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেওয়া হবে, সেখানেই তোমাদের খাতা দেখা হবে, সেখান থেকেই তোমাদের নম্বর ডিস্ট্রিবিউশন করা হবে। এই গেল NBU উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আপডেট। এরপর যে বিশ্ববিদ্যালয়ের আপডেট নিয়ে বলবো সেটি হচ্ছে KNU কাজী নজরুল ইউনিভার্সিটি, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে অফলাইনেই পরীক্ষা হচ্ছে, কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে 30 জুন পর্যন্ত ক্লাস করিয়ে অফলাইনে এক্সাম নেওয়া হবে। ইউনিভার্সিটি কর্তৃপক্ষ, বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ, তারা জানিয়েছে স্টুডেন্টদের কথা ভেবে তারা 30 জুন পর্যন্ত অফলাইনে ক্লাস করাবে এবং তারপর অফলাইনেই তোমাদের পরীক্ষা নেবে। এরপর আসছি বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান ইউনিভার্সিটি কি করবে। এবং চলতি সপ্তাহে বর্ধমান ইউনিভার্সিটির মিটিং রয়েছে, মিটিং এর পরই কিন্তু সিদ্ধান্ত আসবে। এরপর দেখে নিই আলিয়া বিশ্ববিদ্যালয়, যেখানে ব্যাপক আন্দোলন চলেছিল, যেই বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আত্মহত্যার চেষ্টা করেছিল আলিয়া বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে 27 মে থেকে পরীক্ষা শুরু হবার কথা ছিল, কিন্তু যে আপডেটটি উঠে আসছে ছাত্রছাত্রীদের আন্দোলনের জেরে পিছিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা, বলে দেওয়া হয়েছে পরীক্ষা হবে 6 জুন থেকে এবং পরীক্ষা হবে অফলাইনে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে 6 জুন থেকে পরীক্ষা হবে, অফলাইনে পরীক্ষা হবে, তবে লিখিত পরীক্ষা হবে 40 নম্বরে। আলিয়া বিশ্ববিদ্যালয়ে 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে, সেটি তোমাদের অফলাইনেই দিতে হবে এবং 6 জুন থেকে হবে। এরপর আসছি কলকাতা বিশ্ববিদ্যালয়, যেদিকে অনেক স্টুডেন্টদের নজর, অনেক ছাত্রছাত্রীদের নজর এবং অনেকগুলো বিশ্ববিদ্যালয় তাকিয়ে আছে সিইউর দিকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিগত দিনে ব্যাপক বিক্ষোভ চলেছিল এবং গতকাল অসাধারণ, মানে প্রচণ্ড পরিমাণে বিক্ষোভ চলেছে। এবং তারপরে যেটি কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, তোমরা কলেজকে চিঠি দাও, কলেজকে লেটার দাও, কলেজের প্রিন্সিপালকে চিঠি দাও, লেটার দাও
এবং লিপি দাও, তোমরা মেল করো তোমাদের দাবি কলেজের প্রিন্সিপালকে জানাও, কারণ 27 তারিখে মিটিং রয়েছে। 27 তারিখে কলেজের প্রিন্সিপালদের নিয়ে ইউনিভার্সিটি কর্তৃপক্ষের মিটিং রয়েছে এবং তারপরে কিন্তু অনলাইনে পরীক্ষা হয় নাকি অফলাইনে হয় সেই ঘোষণা করে দেওয়া হবে কোন মোডে হবে। এবং 27 তারিখে কিন্তু মিটিং রয়েছে, মিটিং এর পরেই ক্যালকাটা ইউনিভার্সিটি ঘোষণা হবে। তবে যত সম্ভব মনে হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি কিন্তু অনলাইনের পথেই হাঁটবে, সম্ভাবনা রয়েছে। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।